বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা বিমান আচার্যের হুমকির বার্তার ভিডিও ভাইরাল হওয়াতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা দুজন ইনকোয়ারি করব যে কে খাচ্ছে কে বসে আছে, যখন তখন আমরা চলে যাবো ওয়ার্ডে। কোন সময় উজ্জ্বল চ্যাটার্জি ওই ওয়ার্ডে চলে যাবে, আমি কোন সময় ও ওয়ার্ডে চলে যাবো। যদি না দেখি খাচ্ছে বা দেয়াল যখন কোনো ওয়ার্ডে না হয়েছে, তাহলে সেই ওয়ার্ডকে পানিশমেন্ট দেওয়া হবে। এবং আমরা চেষ্টা করব সেই ওয়ার্ডে কাউন্সিলর যেমন কোনো কাজ না হয় সেটাও ব্যবস্থা করব। যদি এটা সত্যি মিথ্যা হয়, যদিও আনন্দবার্তা ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি। এদিন সন্ধ্যায় দলীয় কর্মীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা নিয়ে আলোচনা সভায় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির উপস্থিতিতে বিমান আচার্য দলীয় কর্মীদের প্রচ্ছন্ন হুমকি দেয় বলে অভিযোগ। তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ড থেকে দুটো বাস ভর্তি লোক নিয়ে গিয়ে কুলটি বিধানসভার ক্ষমতা দেখাতে হবে যে কাউন্সিলর লোক জোগাড় করতে পারবে না, সেই ওয়ার্ডে কোনো উন্নয়নের কাজ হবে না। মনে রাখুন, কুলটি যদি বাস দুটো করে ওয়ার্ডে দেওয়া হয়, সেই দুটো ওয়ার্ডে কমসে কম 10টা 20টা নিয়ে চলবে না, বাসটা ফুল করতে হবে। এক আর দুই, বাসটা ফুল করতে গেলে কী করতে হবে, ওয়ার্ড প্রেসিডেন্ট নেতা নেত্রী কাউন্সিলর সবাই ওয়ার্ডে খাটতে হবে। আমরা দুজন ইনকোয়ারি করব যে কে খাচ্ছে কে বসে আছে, যখন তখন আমরা চলে যাবো ওয়ার্ডে। কোন সময় উজ্জ্বল চ্যাটার্জি ওই ওয়ার্ডে চলে যাবে, আমি কোন সময় ও ওয়ার্ডে চলে যাবো। যদি না দেখি খাচ্ছে বা দেয়াল যখন কোনো ওয়ার্ডে না হয়েছে, তাহলে সেই ওয়ার্ডকে পানিশমেন্ট দেওয়া হবে। এবং আমরা চেষ্টা করব সেই ওয়ার্ডে কাউন্সিলর যেমন কোনো কাজ না হয় সেটাও ব্যবস্থা করব। যদি এটা সত্যি মিথ্যা হয়, কোনো মন্তব্য হয়েছে কিনা আমি জানি না, আমার শোনা নেই। তবে যদি তিনি করে থাকেন তো সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত সেটা। আমরা আমাদের দলের মিডিয়া সেল আছে এবং কারা দলের হয়ে বক্তব্য রাখতে পারবে, দলের মুখপাত্র কারা, সেটাও নির্দিষ্ট করা আছে। সুতরাং দলের মুখপাত্র যে কথা বলবেন সেটাই দলের কথা, তাছাড়া যদি কেউ কোনো বক্তব্য রাখেন সেটা ব্যক্তিগত ব্যাপার, এবং এই ধরনের ব্যক্তিগত কোনো মন্তব্য থাকলে সেটা দল ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। পরে বিমান আচার্য জানান, তার বক্তব্যের বিকৃতি করা হয়েছে, তিনি মলয় ঘটক ও বিধান উপাধ্যায়ের বিরুদ্ধে কটু মন্তব্য করেননি। এটা আমি ধরি ধরুন একটা চাপ সৃষ্টি, কারণ এটা নিজের কাউন্সিলর বোর্ডে খাটবো, এমপি বোর্ডে খাটবো না, মনমানি করবো, তো কাউন্সিলর কী জানি, কাউন্সিলর সে পার্টি থেকে তো টিকিট দিয়েছে, তো তার দিকে তো চাপে রাখতে হবে। আমি তো কাউন্সিলর একা বললি, এটা ভুল বলছেন। আমি বলেছি কাউন্সিলর যৌথ হবে, ওয়ার্ডে যটা বাস দিল দুটো হোক তিনটা হোক, ফুল 4টা 5টা লোক নিয়ে যাওয়া ছিল না, ফুল বাসটা ফুল করতে হবে। এবং এটা মমতা বাড়ি যাচ্ছে এখানে, তার জন্যে মনে ঘটা কতদিনের প্রস্তুতি নিচ্ছে, তো সেটা আমি ভুল কি বলি, সেটা আমি ভুল করিনি। প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের লোক ম্যাক্সিমাম যেতে হবে, আমি বলেছি কুলটি থেকে সবচেয়ে বেশি আমরা চেষ্টা করবো। এলাকার মানে নিজের ওয়ার্ডের কাজের যাতে উন্নয়ন কাজ না হয় সেটা ব্যবস্থা, ওটা আমি একটু মিস্টেক করেছি, টান অফ স্লিপ, ওটা ওটা একটা ভুল যদি হয়ে থাকে সেটা ভুল হয়েছে। তো সে আমার কথায় কি আর মেয়র কাজ বন্ধ করবে, না আমার কথায় মনে ঘটক কাজ বন্ধ করবে, আমি কি, আমি একটা প্রেসিডেন্ট, তা আমি তো একা চাপ কাউন্সিলরের দিনে, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট, আমি বুথ কমিটি, আমি সবাইকে মিলে বলেছি, নেতা নেত্রী সবাইকে মিলে বাসগুলো, কারণ আজ যদি মিলে থাকি তাহলে আসানসোলের নেতারা ঠান্ডা হয়ে যাবে, কারণ আমিও আসানসোলের নেতার কথা শুনি না, উজ্জ্বল দা আসানসোলের নেতার কথা শুনি না। অতএব দুজন যদি এক হয়ে যায় তাহলে ওরাই চিন্তা ভাবনা করতে হবে। দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে আপনি বলেছেন আপনি এবং উজ্জ্বল চ্যাটার্জি আসানসোলে কোনো নেতাকে মানেন না। না, এটা হয়তো পাবলিকে শুনতে ভুল হয়েছে, কারণ আমার তো নেতা মলয় ঘটক, আমি তো মলয় ঘটকের হাত ধরেই জয়েন করেছি। তা আমি যদি মলয় ঘটক নিয়ে কিছু বলি, বিধান উপাধ্যায় কিছু নিয়ে বলি, তাহলে আমার পার্টিতে থাকার কোনো অধিকার নেই, এটা অন্যভাবে নেবেন না। এটা আমি কিছু নেতা আছে চুনাপটি তাদের নিয়ে বলেছি, তারা আমাকে কোনো মনে করে না আসানসোলের।
বিজেপির জেলা সভাপতি দিলীপ দে কটাক্ষ করে বলেন, হুমকি দেওয়া তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এটা তো একটা তৃণমূলের নিজস্ব বিষয় আছে, এটা নিয়ে আমার মন্তব্য না করাই উচিত। তো তাহলে এটা বলবো যে এটা ওদের কালচারই আছে। এখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুটো লবি চলছে, একটা হচ্ছে দিদির লবি, একটা হচ্ছে ভাইপোর লবি। এখন হতে পারে এদের দুজন কার কোন কে কোন লবির সাথে আছে, এই বিষয়টা রয়েছে এর মধ্যে। আর এটা যেটা আছে যে হুমকির যে রাজনীতি, এটা তো ওরা তো আগে জনগণকে হুমকি দিচ্ছিল, ভোটারকে হুমকি দিচ্ছিল, এখন তার সাথে সাথে নিজেদের পার্টির লোককে হুমকি দেবে, এটা তো ওদের কালচারই এসে গেছে। এটা স্বাভাবিক আছে, এটা ওদের পার্টিতে এখন এমনিই চলছে, সারা পশ্চিমবঙ্গে চলছে। কুলটিতে তারই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আর কিছু না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।